চাঁদপুরে যাত্রীবাহী এমবি ফারহান আট নামে একটি লঞ্চ থেকে দুই হাজার কেজি সহ তিনজনকে আটক করেছে নৌ পুলিশ রোববার রাতে সদর উপজেলার দশ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় হরিনা ঘাট নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এ সময় পুলিশ জানায় ভোলা হতে ঢাকাগামী এমভি ফারহান আট লঞ্চ হতে দুই হাজার কেজি জাটকা বহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয় পরে জব্দ করা জাটকা অসহায় গরিব দুস্থ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে